সবচেয়ে বেশি খারাপ লেগেছে আমাদের যে লাইভে সে ড্রেস চেঞ্জ করছে, এটা এটা কি ধরনের আচরণ? সামাজিক যোগাযোগ মাধ্যমে অন এয়ারে থেকে সে একটার পর একটা কাপড় খুলছে দেখাচ্ছে মানুষকে, এটা তো হয় না, এটা বিজনেসের ট্রেড না। আমাদের যারা ব্যবসা করে, যারা গ্রাহকদের প্রয়োজন, এখন গ্রাহকের তো নতুন করে প্রয়োজন হয় না, উনি যতই অশ্লীল আচরণ করুক এমনটা না যে আরও অনেক বেশি পণ্য গ্রাহকরা কিনবে, তাদের যে বাজেট সেই বাজেট অনুযায়ী কিনবে। সুতরাং এইটার প্রয়োজন কি? তো উনি যে আচরণগুলো করেছে, আমি আশা করি এই ঘটনার পরে তার একটা শিক্ষা হবে, তার মূল যে শিক্ষার জায়গা দরকার তার ড্রেস কোড সহ যে অশ্লীল অঙ্গভঙ্গি করেন এগুলো নিয়ে খুবই সমস্যা। ধরেন একটা মানে খারাপ ভিডিও, এটা কে কে দেখবে সিদ্ধান্ত নেয় যে এটা আমি দেখবো কি দেখবো না, কিন্তু তনিরা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে অশ্লীল অঙ্গভঙ্গ করছে তখন কিন্তু জাতপাত ভেদে নির্দিষ্ট লোক দেখছে না, পাবলিক টাইম লাইন সেখানে ঠেললে একজনের সামনে আসছে, এটা কেমন যে এরকমভাবে একটা কাপড় টেনে তুলতেছে, সেগুলো মানে আপনার হলো জামার পিতা এভাবে ঠিক করতেছে, তারপরে আপনার হলো এরকম নাভি দেখাচ্ছে নামাচ্ছে, আমাদেরকে এগুলো দেখতে হচ্ছে, আমাদেরকে এগুলো দেখতে হচ্ছে, আমরা চাচ্ছি না তারপরে এগুলো আসছে। অদ্ভুত হলো এগুলো ফেসবুক ফরিতে চলে আসে, আমরা না চাইলেও সেগুলো আমরা চলে আসে। এখানে ভোক্তা অধিকারকে আমি বলবো যে আপনাদের নজরদারিগুলো আরও বাড়ান। আমাদের এই দেশীয় পণ্যের যে সংকট, যে সম্ভাবনা, এই জায়গা থেকে যদি ভোক্তা অধিকার সঠিকভাবে কাজ করতো তাহলে এরকম হতো না। তনি তার আউটলেটটা খুলেছে কাপড়ের, কাপড় বিক্রির নামে, কিন্তু সে কসমেটিক্সগুলো বিক্রি করতেছে, বিভিন্ন কসমেটিক্স, কসমেটিক্সের জন্য কোনো অনুমোদন নেয়নি। এখন তার এই কসমেটিক্সগুলো ইম্পোর্ট করছে কে সেটাও সে বলতে পারছে না, এবং এগুলো বেশিরভাগই ইম্পোর্টের কোনো ট্যাগ নাই, কোনো তথ্য দিতে পারছে না, এর ফলে রাষ্ট্র বঞ্চিত হয়েছে, পাশাপাশি দেশের টাকা চোরাই পথে চলে গেছে। এই যে লাগেজে করে যারা পণ্য নিয়ে আসে, আমাদের এই সংখ্যাটা কত আসলে? এই সংখ্যাটা কিন্তু এত বড় যে মূল পণ্যের চেয়ে এই লাগেজ পণ্যের ভার অনেক বেশি। আমরা এর আগে 12 জন ইন্ডিয়ান নাগরিক গ্রেপ্তার হয়েছিল আপনারা দেখেছেন, এবং তাদের তথ্য কিন্তু আমরা দিয়েছিলাম, আমাদের কাছে ইনফরমেশন হয়েছিল অর্চার্ড পয়েন্টে তারা ইন্ডিয়ান চোরাই মোবাইলগুলো এখানে বিক্রি করতে আসছে ইন্ডিয়া থেকে, আমরা গোয়েন্দা সংস্থাকে তথ্য দিয়েছিলাম, সেটা তারা গ্রেপ্তার করেছিল। তো একটা সময় নির্বিঘ্নে কাজ করতো, এবং এখানে প্রশাসনের লোকের এতটা পারদর্শী না, সে জায়গা থেকে তারা অগ্রিম তথ্যগুলো পায় না। যেহেতু আমরা এই জায়গাতে কাজ করছি, আমরা তন্নিকে সহ তন্নির মতো আরও যারা আছে তাদেরকে বলি যে আপনারা ব্যবসা করেন, উদ্যোক্তা করেন, আমাদের এখানে উদ্যোক্তার বড়ই অভাব, কিন্তু যেই অ্যাটিটিউডে আপনারা ব্যবসা করছেন এটা আসলে মানে ব্যবসায়িক ম্যানার বলে না,